ক্লিপ কিনেছি আমি, তোমরা তো জানো এই ক্লিপ কিছু কিনিনি বলো, এটা তো কম কেনা। সো হ্যাপি এন্ড আই এম সো ব্লেসড। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে এত ঘুম ঘুম পাচ্ছে কি বলবো। কালকে তো অনেকটা রাতে শুয়েছিলাম না, আমি শুতে শুতে 3টে বেজে গেছিল, কারণ আজকে ওরকো অফিস যাবে না, ও ছুটি নিয়েছে, ওই জন্য আজকে তো আমি এডিটটা না করতে, ওই জন্য রাত্রিবেলা এডিট করেছি। 3টের সময় ঘুমিয়েছি, উঠেছি অনেক পরেই উঠেছি, এখন 9:30-10 বাজছে, তো তখন উঠেছি কিন্তু চোখটা যেন আর খুলছেই না, মনে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে, 1 কিলোমিটার লাগছে, ওই আর কি বেটাইমে শুলে যাওয়া হয় আর কি। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজ একটা নতুন দিন, দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্কো তো কালকে রাত্রিবেলা স্যুপ খেয়েই ঘুমিয়ে গেছিলো 12টার সময়, ওর ওই জন্য ভালো ঘুম হয়েছে, সকালে উঠে কফিও করতে চলে এসছে। ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, 12টা থেকে বেশ ভালো 9টা অবধি ঘুম হয়েছে। আজকে কি ঠান্ডা ঠান্ডা আছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে এরকম ওই হাউস কোটটা পরেই হয়ে গেছিলো, আজকে সেরকম হচ্ছে না, পুরো গাটায় কাঁটা দিচ্ছে একেবারে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। নাহলে ভাবো না অন্যদিন আমি সকালবেলা উঠি তখনও এত ঠান্ডা লাগে না, আমি 10:15 বাজতে চললো এখনও মনে হচ্ছে যেন এইটা পরেও ঠান্ডা করছে। চলো ঠান্ডার মধ্যে গরম গরম কফি চলে এসছে। আহ, কফিটা খেলেই না গাটা আস্তে আস্তে গরম হয়ে যায়, এটা আমি দেখেছি, কফিটা খাওয়া পুরোটা শেষ হতে হতে গাটা গরম হয়ে যাবে। দেখো অর্কো কফি টফি খাওয়া হয়ে গেছে আমাদের, দিয়ে এখানে লিখতে বসছে যে আমাদের 5 দিনে কি কি হচ্ছে যে রান্না হবে, সেই অনুযায়ী আজকে আমরা বাজার করে নিয়ে আসব, কারণ এরপরে তো আমরা বাড়িই যাচ্ছি নেক্সট উইকে, আমাদের ব্যাগও গোছাতে হবে, সেসব করবো। আচ্ছা আজকে কি খাওয়া হবে? আজকে তো হয়ে গেছে, মাছ ফাছ যা আছে সেসব হয়ে যাবে, আজকের গল্প শেষ, কালকে মাংস হবে। তার মানে কালকে মাংস হবে? দাঁড়া তাহলে প্রতিদিনের আগে মেনুটা সেট করি। উফ বাবা রে বাবা, মেনু ডিসাইড করা একটা কাজ বটে, ঠিক আছে, তাও তো অর্কই বেশিরভাগ করেছে, আমি তো শুধু দেখছিলাম তাতেই আমার মাথা খারাপ লাগছিল। মেনু ডিসাইড আমার ঘরে আমি করি না, মেনু ডিসাইড এ করে, ঠিক আছে, আমি ওই সমস্ত মেনু ফেনু ডিসাইড করতে পারি না, আমাকে বলে দিলে এইটা হবে তাই ঠিক আছে, হয়তো একদিন কিছু মনে হলো এটা করলাম ঠিক আছে, বাট মেনু ডিসাইড করাটা এরকম তো 7 দিনে মেনু ডিসাইড করতে আমি হাঁপিয়ে গেলাম, সোয়েটারও খুলে ফেলেছি, ঠিক আছে, এত গরম করছে আমার। অর্ক দেখো সমস্ত ডিসাইড করে এখানে লিখেছে, ঠিক আছে, দিয়ে টাঙিয়ে দিয়েছে কি কি হবে এই সপ্তাহে। ভাল লেগেছে অর্কর এইসব কাজ করতে? খুব ভাল লাগে বলো, ডায়েরিতে টু ডু লিস্ট বানাতে, কোথায় হচ্ছে এই সমস্ত ডিসাইড করতে, এইসব অর্ক খুব ভালোবাসে। দেখো এডিটটা কমপ্লিট করছিলাম আমি, তাতেও অনেকটা টাইম লাগছে, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর দেখো মাসিও এলো, আজকে আমাদের এইসব করতে করতেই মাসি চলে এলো, শুধু কফি খেয়েছি আর এডিটটা করতে বসছি। কালকে রাতে কত রাত অবধি করলাম, তবুও আজকে অনেকটা ভেবেছিলাম একটু ছোট করতে পারি, যদি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আর ছোট করা যাচ্ছে না। মাঝে মাঝে আমি আমার ভিডিও এডিট করতে গিয়ে ভাবি কত বকি আমি, বাপ রে বাপ। দেখো এতক্ষণে ভিডিওটা সেভ হতে বসালাম, আর প্রচুর টাইম লাগবে এটা সেভ হতে, আর দেখো আজকে বিছানার চাদর ফাদর কিছুই তুলিনি, আর তুলেই বা কি হবে, মাসি তো চলেই এসছে, মাসির এখানে অর্ধেক বাসন মাজাও হয়ে গেছে, এরপরে তো মাসি ঝাঁট দেবে না। বাবারে অর্ক টিভি চালিয়ে দিয়েছে সকাল থেকে, সে কি একটা পডকাস্ট শুনছে, যাই হোক আমার কাজটা এতক্ষণে হলো, তাই ভাবছি কতক্ষণ টাইম লাগলো, কত বড় হয়ে গেছে ভিডিওটা, আমি বুঝতেই পারি না যে বড় হয়ে গেলে ভিডিও। অর্ক দেখো কালকে ওই স্যুপটা রেখেছিলাম, গরম করেছিস নাকি ঠান্ডাই খাচ্ছিস? ঠান্ডা খাচ্ছিস, গরম করিস নি তুই, ওই ঠান্ডা স্যুপটা বার করে খাচ্ছিস, তুই ঠান্ডা খাচ্ছিস বললি, কি আর তোকে তো কোনো বিশ্বাস নেই, তাও ভালো, সেই স্যুপটা নিয়ে আজকেই বসে পড়েছে, দিয়ে দে মাসিকে বাটিটা, বেশ তো ভালোই খাওয়া হয়ে গেল তোর। আন্টি ইয়ে ভি তোরা ধো দে না, গেলিছে আমি তো আজকে সকাল থেকে কিছু খাইনি, উঠেছি দেরিতে, তারপরে কালকে স্যুপটা খেয়ে হচ্ছে পেটটাও ভর্তি ছিল, এই যে একটু, এই বাবা এটাও একটুখানি পড়ে আছে, এই যে খেয়ে নেবো তো বটে, তোকে দিচ্ছি নাকি, তুই তো খেয়েছিস স্যুপ, সেটার জন্য বলছি না, মানে এটা আনতে হবে,
আজকে অনেকদিন পর আমার বাইরে থেকে খেতে বেশ ইচ্ছা করছে। তো অর্কর তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল, বাট আমার ইচ্ছা করছিল না, ওই জন্য মানে দোনামোনা করে আর খাইনি। বাট আজকে খেতে খুব ইচ্ছা করছে, তো আজকে ভাবছি অনেকদিন পর ফাতুস থেকে অর্ডার দেবো। সে আগে যেটা আমরা খেতাম গ্রিল চিকেন প্ল্যাটার, সেই কাকু কাকিমাদের সঙ্গে একদিন চিট ডে করেছিলাম, বাইরে খেতে গেছিলাম। বাট আজকে ভেবেছি যে খাবো বাইরে থেকে, ভেবেই মজা লাগছে আমার, মানে সত্যি খাবার ইচ্ছা আছে বাইরে থেকে। মাসি কাজ করে চলে গেল, এই যে আপনি এবার চান, চানটা করে নিন। হ্যাঁ, চান করে ঠাকুরকে জল দিয়ে দিন। কালকে চানের সময় আমি গা হাত পায়ে একটুখানি নারকেল তেল মেখেছিলাম, তোমাদের বললাম না, এবার সেই মেখেও দেখছি পাগুলো খসখস করছে। আজকে ভাবছি একটু সর্ষের তেল লাগাবো। মাসিও বলছিল এত খসখস করছে, মুখ টুক ফেটে যাচ্ছে, এই সমস্ত বলছিল যে আমরা, হ্যাঁ সর্ষের তেল খুব ভালো, আমি নিজেও সর্ষের তেলই হচ্ছে যে লাগাবো এবার। বাট বাড়ি গেলাম এটা কেউ কার্পিন বা জ্যাক অলিভ অয়েল নিয়ে আসবো, ওগুলো তো খুব ভালো, বাড়িতে আমি ইউজ করতাম, বিশেষ করে আমার বাবার প্রচণ্ড পা ফাটে, তো বাবা দেখতাম ওই তেল ইউজ করতো, ওইসব ভেসলিন বডি মানে লোশনে কিচ্ছু কাজ হতো না, ওই জন্য অয়েল ইউজ করতো। আমিও সর্ষের তেল লাগাবো, আমার পাগুলো বিভৎস ফাটে। অর্কর মাথায় আজকে দেখছি ড্যান্ড্রফ, দিয়ে আমি বলছি যে ড্যান্ড্রফ গুলো ঝাড় রে, তোর আবার ড্যান্ড্রফ হচ্ছে। দিয়ে বলছে সে নাকি লাগাচ্ছে না, যেটা লাগিয়ে উপকার হলো সেই জিনিসটা মানুষ কি করে লাগানো বন্ধ করে দেয় ভগবান জানে, এত ড্যান্ড্রফ ডাক্তার দেখিয়ে ওষুধ এনে লাগিয়ে কিছুটা কমলো, বাস বন্ধ করে দিল। কাকু কাকিমা শুনলেও এত খুশি হবে কি বলবো। চলো এই রোদে বসে আরামসে একটুখানি তেল মাখি। দেখো এখানে দাড়ি কামাচ্ছে, তাকে বললাম আজকে তাড়াতাড়ি চানটা করে নে, সে আজকেই সব দাড়ি কামানো এইসব নিয়ে বসছে। এবার বললেই বলবে, তুই তো বললি দাড়ি কামাতে, কি গানটা গাইছিলে এবার গিয়ে শোনা। ওই যে হ্যাঁ, ছোটবেলায় এই শীতকালে, এখন আমরা সব ইউজ করি না গ্লিসারিন সাবান, এখনো বোধহয় পাওয়া যায় নিশ্চয়ই। পিয়ার সেট থাকতো না গ্লিসারিনটা, ও কেন আমার আর মনে নেই ওই গ্লিসারিন। রোদে বসে বসে বেশ ভালো করে গা হাতে তেল মেখেছি আমি, আহা হা কি আরাম লাগছে। অর্ক চানটা হয়ে গেলেই আমি চান করবো। ওই গ্রিল চিকেন প্ল্যাটারটার সাথে না একটু পেঁয়াজ খেতে ভাল লাগে, একটু পেঁয়াজ কেটে রাখি। আর আজকে কি করেছি আমি জানো, ওই তেল মাখতে গিয়ে পায়ের তলাতেও ভালো করে তেল মেখেছি, দিয়ে যখন উঠতে যাচ্ছি তখন দেখছি উঠতে পারছি না। তা অর্ককে বললাম, অর্ক তো জুতোটা দিয়ে যা না, আবার দাড়ি কাটতে কাটতে আমার জুতোটা গিয়ে দিয়ে এলো, তারপরে আমি উঠলাম, মানে ধাঁই করে পড়তাম। দেখো এখানে পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে রাখলাম, আর এই সমস্ত পরে গোছাবো, এখন আর পারছি না। অর্ক চান হয়ে গেছে, ঠাকুরকে জলও দিয়ে দিয়েছে, বাবাকে একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও, আজকে ধূপ নেই, ওই জন্য ধূপ দেখানো হয়নি। নিভিয়াটা এক্সপায়ার হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। আমার ক্রিমটা কোথায় আছে তার দেখে দিচ্ছি। ওই যে সামনেই রাখা আছে, দেখতে পাচ্ছিস না এটা? হ্যাঁ ওইটা, ওটা ক্রিম মনে হচ্ছে, লিপ বামটা দেখে অদ্ভুত লোক। হ্যাঁ তাছাড়া আবার কি, এটাই আমি মাখি, এটার কোনো স্কিনে কিছু হয় না, আমার সেন্সিটিভ স্কিন, গাদা নিতে হয় না, একটু নিলেই হয়। আমার তো নিভিয়াটাই ভালো, তোর জন্য একটা আজকে নিভিয়া কিনে আনবো, আর ঠাকুরের ধূপও। হ্যাঁ ঠিক আছে, তুই এই শীতটা তো মাখবি, শীতটা মাখলেও হবে, বাড়ি গিয়েও হচ্ছে যে লাগবে, নিয়েই আসবো, সে থাকবে। এই স্পাটা সেদিন কিনেছিলাম আর অর্ককেও লাগিয়ে দিলাম না, দেখো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, স্পাটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো, আমার তো খুব ভালো লাগে। আমি ভাবলাম যে আজকে যখন হাতে একটু টাইম আছে মাথাতে লাগিয়ে নিই, দেখো মাথাতে ভালো করে স্পাটা লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ বসবো। অর্ককে বললাম একটু গ্রিন টি দিতে, এই গ্রিন টিটা খাবো, দিয়ে চানে চলে যাবো। বাট অর্ককে গ্রিন টি দিতে বলেছি, এত বড় কাপে এত জল ফুটিয়েছে, জলটাও প্রচুর গরম, খেতেও টাইম লাগবে। চলো চান টান হয়ে গেছে, কি ভালো লাগলো চানটা করে, আর সত্যি এত ভালো সফট লাগছে আমার চুলটা, কি বলবো, একদম ড্রাই হয়ে গেছিলো এই ড্রাই ওয়েদারে, আহা মজা এসে গেল। খাবার চলে এসছে আমাদের, খেতে বসে আয়। পেঁয়াজটা এনেছিস? সব নিয়ে চলে এসছে, আমার জন্য ওয়েটই করেনি, আবার লঙ্কাও নিয়েছে।
এই খাবারটা আগে আমরা প্রচুর খেতাম, এখন তো খাওয়া ছেড়েই দিয়েছি। পিটা ব্রেড, তার সাথে গ্রিল চিকেন, আর সিরকেওয়ালা স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড মেয়োনিজ। আহা হা হা, অর্কর পাতে বেশি মেয়োনিজ পড়েছিল, ওই জন্য আমি প্লেটটাই চেঞ্জ করে নিয়েছি। হেভেন, আহা হা। স্ট্রেঞ্জার থিংস সেকেন্ড সিজন, দেখতে দেখতে কি ভালো খেলাম। আর এখন যেন একদম শীতকাল পড়ে গেছে, একদম ড্রাই ড্রাই ওয়েদার, তারপরে একটা অদ্ভুত একটা শীতকাল হলে একটা আমেজ লাগে না, সেই রকম একটা শীতকাল। এখানে যদিও খুব ঠান্ডা পড়ে না, কিন্তু তবুও যেরকমই ঠান্ডা পড়ে সেই শীতের আমেজটা হচ্ছে যেন মনে হচ্ছে চলে এসছে, বেশ ভালো লাগছে। যাই হোক, চলো আর একটু টিভি দেখি, তারপরে শুতে যাবো। বাট জানলাটা বন্ধ করে দিই, তাহলে ভালো করে টিভিটা দেখা যাবে, পর্দা টর্দা টেনে। চলো, অনেকক্ষণ ধরে টিভি দেখলাম, এবার একটুখানি ঘুমাই, চোখটাও টানছে। আর বাড়িতে মাকে ফোন করেছিলাম, বললো নাকি ওখানে খুব ঠান্ডা পড়ছে, এবার আস্তে আস্তে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তার মানে আমরা যখন বাড়ি যাব তখন তো একবারে প্রচণ্ড ঠান্ডা লাগবে। সেই ভাবছি আমি কি জামা কাপড় নিতে হবে না নিতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর উঠে কাকিমাকে একটু ফোন করলাম। আজকে সকাল থেকে তো কাকিমার সাথে কথাই হয়নি, একটুখানি কথা বললাম। আর আমার বর তখন থেকে বলছে হাটে যাবি না হাটে যাবি না, আজকে তো হাটে যাওয়ার দিন না, শুক্রবার। দিয়ে এখন 8:11 বেজে গেছে, উঠতে ইচ্ছাই করছিল না বিছানা ছেড়ে। আমি তো কাকিমার সাথে কতক্ষণ ধরে বক বক করলাম, আমি বললাম যে যা, কাকু তো একাই যায় হাটে, যে জিনিস নিয়ে আসে তুই যা গিয়ে নিয়ে আয়। এবার যে সত্যি আমি যাবো তো, আমি বললাম হ্যাঁ তুই যা নিয়ে আয়। তো আমার আর যেতে ইচ্ছা করছে না আজকে হাটে, তো ওকে একটুখানি প্রথমে বরং চা করে দিই, দিয়ে ওকে হাটে পাঠিয়ে দিই, ও যাক হাটে, ততক্ষণ আমি একটু মুখ টুক ধুয়ে ঠাকুরকে সন্ধে দেবো, এই সমস্ত করবো বরং। এই ঠান্ডার দিনে সন্ধেবেলার দিকে মনে হয় যেন একদম সেই বস থাকি আর কি, কোথাও বেরোবো না, কিচ্ছু করবো না, আরামসে ঘরে চাদর চাপা দিয়ে বস থাকি, এরকম আমার একটা ফিল হয়। তার মানে বাড়িতে ভাবো, বাড়িতে তো এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওখানে গিয়ে তো আমি সন্ধেবেলা মানে আর কোথাও বেরোবোই না, যে বাড়িতে থাকবো সে বাড়িতে কম্বল চাপা দিয়ে বস থাকবো আর কি, এটাই হবে। আমি বুঝতেই পাচ্ছি এই ঠান্ডায়, বাপরে বাপ। গ্রিন টিও শেষ হয়ে গেছে, গ্রিন টিও ওই কালকে সকালটুকুই হবে, সন্ধ্যেবেলা আর হবে না, ডিমার যেতেই হবে, আজকে তো আর যাওয়া হবে না নাকি? তুই এখন হাটে যাবি, আবার মাংসও কিনতে যাবি বলছিস, তাহলে তো আর হবে না, তা কালকে যাবো। কালকে সকালে তো খাবারের কোনো ব্যাপারও নেই, তা কালকেই ডিমার চলে যাবো, এডিটিংটা আজকে রাত্রিবেলা আবার নিয়ে বসতে হবে। সকালে যাবোটা কখন? মাসি আসবে তো, হ্যাঁ মাসি আসবে তো, সকালে তো যাওয়া মানে মুশকিল। এরকম তো হবে না যে 10টায়, কটায় ডিমার্ট খোলে? 10টায় খোলে, তাই 10টা থেকে গিয়ে 12টার মধ্যে বাড়ি চলে আসতে হবে। মানে সকালবেলা সকালে তাহলে উঠতে হবে, তাহলে রাত করে শুলে সকালে কি করে উঠবো? তাহলে সন্ধ্যের দিকেই যেতে হবে, তাহলে কালকে সন্ধ্যেবেলা ডিমার্ট যাব, ডিমার্ট যেতেই হবে, কিচ্ছু নেই আর। অর্ককে বলছিলাম যে বাড়ি চলে যাবো, এখন আবার ডিমার্ট যাওয়ার দরকার আছে? বাড়ি থেকে এসে গেলেই তো হয়। বাট ও একটা ঠিক কথা বলেছে যে ঘর থেকে এসে মানে ওখান থেকে এসে দেখবো আর এখানে কিছুই নেই, তখন ঝামেলায় পড়ে যাব। আর এক সপ্তাহ এখনো আছে বাড়ি যাওয়ার, এনে ধর আসতেই। আজকাল আর বাইরে খাই না তো আমরা, আজকে ফাতুস থেকে অনেকদিন পর খেলাম, গলাটা জ্বলছে আমার, রাত্রিবেলা আমি খুব সিম্পল কিছু একটা খাবো। ঠাকুরকে সন্ধে দিতে যাচ্ছি, তাই ভাবছি যে ঘরে ঠাকুরের ধূপটাও হচ্ছে শেষ, আজকে সকালেও ধূপ দেওয়া হয়নি, আজকে এখনো ঠাকুরকে আর ধূপ দেওয়া যাবে না। সন্ধ্যেবেলা মানে ধূপ না দিলে কিরকম একটা লাগে না, সকালে ধূপ না দিলে তাও চলে।
সন্ধ্যেবেলা দেওয়া হয়ে গেছে, আজকে তো ধূপও দেখাতে পারিনি, কি আর বলবো, যাই হোক ছাড়ো। এরপরে একটুখানি নিজের জন্য চা বসাই, আর ওখানে গাদা বাসন আছে সেগুলো তুলতে হবে সব। বাবুটি সেজে হাতে তোলে নিয়ে চলল, বাবুটি সেজেই লাগছে। এখন থেকে এর দাঁতের ব্যথা আরম্ভ হয়ে গেছে, দুদিন পরে কি হবে ঠান্ডায়। বুকে লাগছে, আর বলবি বাইরে খাবি? আমি তো বলিনি, কিন্তু বলিস তো, মাঝে মাঝে বলি, আজকে বলিস নি, কিন্তু গত তিন দিন ধরে তুই বলছিস যে খাবি। চ টাটা, সব দেখে শুনে নিয়ে আসবি। দেখো পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি। চলো ইতিমধ্যে আমার চাটাও হয়ে গেছে, চাটা আরামসে বসে খাই। আর আমি দেখছিলাম যে কোথায় গেল ট্রেটা, ওকে যেটা দিলাম দেখতেই পাচ্ছি না, বলছি ওকে খাটে দিয়েছি, খাটেই রেখে গেছে। বাহ, আমি চাটা খেয়ে একটু টিভি দেখছিলাম, তুই তো চলে এলি। ডাটা পাস নি? না। আর বাকি সবই পেয়েছিস? ভালো লাগলো বাজার করে? এরপর থেকে তুই একাই যেতে পারবি তো তাহলে, আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই তো? বাহ ভেরি গুড। অর্কো এসে বলছে যে রেডি হয়ে নে চ যাবো, 9:30 বাজছে, 11:00 অবধি ডিমার্ট খোলা থাকে। তো এই তো বলি রেডি হয়ে নে, তো চলো রেডি হয়ে নে। তো আমি রেডি হতেও তো টাইম দিতে হবে। ও এখন এইসব ঢোকাবে, এসে ঢোকালেও তো হয়, তাহলে আমি তোকে হেল্প করে দেবো তখন। দেখো আমি জামাটা পরে নিয়েছি, একটুখানি লিপ বাম লাগাবো, চুলটা একটু আঁচড়াবো, বাস তাহলেই হয়ে যাবে। জামা পরে এখানে এসে দেখি যাওয়ার কবার মাংসও ধুচ্ছে, এত এনার্জি কোত্থেকে আসছে ভগবান জানে। এনার্জি বুস্টার কিছু খাচ্ছিস নাকি তুই আজকাল? তুই বাজারও চলে গেলি, মাংসও নিয়ে এলি, ধুতেও আরম্ভ করে দিলি, আবার বলছিস ডিমার্টও যাবি। অ্যাকচুয়ালি আমার ভিটামিন ডি এর কম আছে তো, আমার ডেফিসিয়েন্সি, আর অর্ক 100 টাকায় চিংড়ি নিয়ে এসেছে, কি খুশি, 100 টাকা আমার এতটা চিংড়ি দিয়েছে। সব চিংড়ি গুলো এইরকম হয়ে যায়, এই টুকুটুকু, ঠিক আছে, মানে জলের পোকা বলে না, তুই যে চিংড়ি এনেছিস ওরম চিংড়ি আমরা খাই না। ওইগুলোই এর সাথে ভালো লাগবে খেতে। হ্যাঁ ভালো লাগবে কি মন্দ লাগবে, বাট ওর পিছনে যে ছালগুলো আছে ওগুলো খেলে পেট কামড়াবে। ওগুলো তুলতে হবে তো, কে তুলবে ওগুলো? আমি তুলবো একদিন বসে, তুই তো করবি না, তুই জানো সবকিছু করছিস। আমি পারি না, তুই তো ছবিতে হাত উঠিয়ে দিবি, আবার কি আছে চল। হ্যাঁ আমাকে কাকিমা শিখিয়েছে, যেটা পারবি না মনু বলে দিবি, যেটা পারবি সেটাও বলবি, বন্ধ কর আর গুলো অফ কর। কি সুন্দর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরেটা বেরিয়ে কি আরাম লাগছে। অর্ক বলছে আমার দাঁতে ব্যথা করছে, ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে। ওর মা বলেছে যে ওকে ডাক্তার দেখিয়ে যেতে, এখান থেকে ওষুধ নিয়ে যেতে, নাহলে ওখানে গিয়ে দাঁতে ব্যথা নিয়ে ও প্রচণ্ড হচ্ছে যে আবার ক্যামে ক্যামে করবে। ডিমার্ট দেখছি যে সেরকম ভিড় নেই, অবভিয়াসলি আজকে ভিড় থাকা সেরকম কথাও না, শুক্রবার যতই হোক, তো চলো যাওয়া যাক। দেখো এখানে আবার মেলাও হচ্ছে, শীতকাল পড়ে গেছে, মেলা হচ্ছে চারিদিকে।
আমরা লাস্টে বেরিয়েছি, কাউন্টার ক্লোজ করে দিয়েছিল, দিয়ে তারপরে আমাকে দেখে বোধ হয় ওর খারাপ লাগলো, দিয়ে আবার দেখলাম যে রিওপেন করে আমারটা করে দিল, নাহলে যে কী করতাম। আর এবারে মোটামুটি কম টাকাতেই হয়ে গেছে আমার বাজার করা, বাট অনেক উল্টো পাল্টা জিনিস কিনেছি, নাহলে বোধ হয় আরও কম টাকায় হয়ে যেত, বাট ফাঁকা ছিল আজকে, একদম ফাঁকা। চলো এবার বাড়ি যাওয়া যাক, অন্য সময় হলে হয়তো বাইরে টুকিটাকি কিছু খেয়ে যেতাম, বাট প্রথমত এখন তো খাওয়ার সিন নেই, তার মধ্যে আজকে আবার সকালেই খেয়েছি, এখনো গলা অবধি পড়ছে, দেখি বাড়ি গিয়ে কি করা যায়। অনেক বেজে গেছে, 11টা বাজছে। অর্কোর একটা ক্রিম কিনেছিলাম ডিমার্ট থেকে, কিন্তু সেটা বিলিং এর সময় বিলিং হলো না, ওই জন্য আরেকবার অরেঞ্জে এলাম, এখান থেকে ক্রিমটা নিয়ে নেবো, আর যদি ওই নাচনি ডায়েট মিক্সটা পাই তাহলে ওটাও নিয়ে নেবো। দেখ আমি কত ভালো, তোর জন্য আবার এলাম দেখলি। চলো সমস্ত নিয়ে নিয়েছি, আর ওই নাচনি মিক্সটা পেলাম না, ওটা কতবার খুঁজি পাই না। বাড়ি চলে এসেছি, এরপরে দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগ তো নিতে হবে, দিয়ে ওপরে যাওয়া যাক। ও বাড়ির চাবিটা কোথায় রাখলাম, পকেটে আছে বোধ হয়। দুটোই অর্ক নিয়ে নিয়েছে, দেখো বললাম একটা আমাকে দে, বললো যে না আমি নাকি পারবো না, বললো ঢ্যাবড়া মুনু নিয়ে যাওয়ার থেকে আমি নিয়ে যাওয়াই ভালো, এটা বললো আমাকে এইসব বলে, আমি নাকি ঢ্যাবড়া মুনু। চলো ওপরে চলে এসছি, আর তোমাদেরকে দেখাই যে কি এনেছি টুকটাক জিনিসপত্র, এমনি গ্রসারিজ তো এনেছি সে আর কি দেখাবো, আর এমনি টুকটাক কি এনেছি দেখাই। দেখো প্রথমেই এই রকম আমার একটা নুনদানি আছে না, ওই রকম একটা ব্ল্যাক পেপারের জন্য কিনেছি, ভালো হয়েছে না এটা, এটা খুব কাজের জিনিস হয়েছে। আর এই থালাগুলো দেখে কেন এনে আমার খুব পছন্দ হলো যে কিনেছি, বিশেষ করে অর্কোর এই কালারটা পছন্দ হয়েছে, আমি সাদা নিচ্ছিলাম, আমার সাদা একটু ভালো লাগে সব কিছুই, বাট অর্কোর এই কালারটা বেশি ভালো লেগেছে, পেস্তা, তো এটা নিয়েছি। বাট আমি বুঝতে পারছি না এটা কিসের, মেটালের নাকি কিসের, সেটাই আমি বুঝতে পারছি না, লেখা আছে কি কিছু লেখাও নেই, মেটেরিয়াল দেখতে পাচ্ছি না, তুই পরে দেখিস কিসের। অর্কোটা এমন দেখো, অর্কো ফেস ওয়াশ করতে গিয়ে মুখে আমার মাস্কটাকে লাগিয়েছে, দিয়ে মাস্কটাকে ফেস ওয়াশের মতো করে ইউজ করেছে, দিয়ে এবার ধুচ্ছে, ভগবান কি অবস্থা। যাই হোক ছাড়ো, আর দেখো এরকম ক্লিপ কিনেছি আমি, তোমরা তো জানো এই ক্লিপগুলো হচ্ছে যে আমি খুব ইউজ করি, তো মোটামুটি সব কালারের সাথে যাবে, নিউট্রাল কিছু কালার কিনেছি আর কি। আর এই যে এইগুলো কিনেছি ক্যান্ডেল, আমাদের তো এমনিতে ক্যারামেলটা ছিল, এবারে হেজেলনাট এনেছি, হেজেলনাট সিনামন আমার জন্য ঘরের জন্য, আর কাকিমা আমাকে বলেছিলো যে আনতে হবে না, কিন্তু আমি বললাম শীতকালে একটা নিয়েই যাই, কারণ মায়ের জন্যও একটা নিতাম, কাকিমার জন্য না নিলে আমার কেমন লাগতো, তো মায়ের জন্য এই ক্যারামেলটা নিয়েছি। আর অ্যাকচুয়ালি আরেকটাও ক্যারামেল নিতাম কিন্তু পেলাম না, হেজেলনাট নিয়েছি, তা আমার বাড়িরটা আর কাকিমাটা হেজেলনাট, মায়েরটা এই ক্যারামেলটা। এই গন্ধগুলো এত সুন্দর ক্যান্ডেলের, তো দুটো বাড়িতে নিয়ে যাব। আর এই ট্রেটা কিনেছি দেখো, ট্রেটা ভালো হয়েছে না, দেখে খুব পছন্দ হলো, নিয়ে চলে এলাম। এরকম করেই আমার সব পয়সা ধ্বংস হয়ে যায়, যাই হোক হোয়াট এভার, তাও তো বেশি কিছু কিনিনি বলো, এটা তো কম কেনা। আমি হচ্ছে শপাহলিক নেচার ছিল, এখন তো আমি হাতটাকে এরকম করে গুটিয়ে নিয়েছি, তো এখন আমি সেরকম কিছু শপিংই করি না, যারা আমাকে চেনে তারা খুব ভালো করে বলতে পারবে এই কথাটা। আর দেবারতী সত্যি মানে আমি সিরিয়াসলি বলছি, তুমি যখন কথাটা লিখলে না আমি ভাবলাম তুমি কত মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো, আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো ব্লেসড, সত্যি বলছি। এবং তুমি যে পয়েন্টটা বলেছো এটা কিন্তু আমাদের মাথায় আসেনি, তুমি একদম ঠিক বলেছো, পরে অর্ককে বললাম তখন অর্ক বলেছে একদম ঠিকই বলেছে, ওই জন্যই হতে পারে দিওয়ালির লাইটগুলো হয়তো প্রচুর জ্বালানো হয়ে গেছিলো ওই জন্য বিলটা বেশি এসছে। বাট সিরিয়াসলি মানে এটা ভেবে আমার এত ভালো লাগছে যে তুমি মানে দেখে আমাকে বলেছো, সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর এই যে এবারে অর্ক এগুলো নিয়ে এসছে জোয়ার পাফ, আমি বলেছি এর পয়সা আমি দেবো না, ঠিক আছে, দিয়ে ও হচ্ছে যে নিজেই টাকা দিয়ে কিনেছে। আর বাড়ি যাব বলে এগুলো তো দরকার জিনিস, তো ওই জন্য নিয়েছি ট্রাভেলের জন্য। আর আজকে রাতে খাবার জন্য দুটো এপিগামিয়ার ব্লুবেরি ইয়োগার্ট নিয়েছি। চলো এরপরে চেঞ্জ করব, দিয়ে একটুখানি শশা খাবো আর এই ব্লুবেরি ইয়োগার্ট খাবো। অর্ক যখন হাঁটে গেছিলো তখনই বলেছিলাম একটু বেশি করে শশা নিয়ে আসবি, আর হয়তো একটুখানি স্ট্রেঞ্জার থিংস দেখতে পারি, তো চলো আর তো কিছু করার নেই, তারপরে শুয়েই পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ, লাভ ইউ, বাই বাই।